ঠাপা ঠাপ ঠাপা ঠাপ ঠাপা ঠাপ তৃণমূলের নিয়ম মেনে ঠাপা ঠাপ গল্প বলছেন। আরে ভাই, বাংলার মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো না কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না বসিরহাটের মানুষ তোমাকে। বড় একটা কি বার করবে কি ওই বাস দিলে ধাপা ঠাপ ধাপা ঠাপ খাবে, ধাপা ঠাপ ধাপা ঠাপ খাবে, পঞ্চায়েতে প্রমাণ দেবে, আবার আবার প্রমাণ দেবে। তৃণমূলের নিয়ম মেনে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ ঠাপা ঠাপ বলছেন তো। এবং একজন এমপি হিসেবে তিনি অসংসদীয় ভাষা এবং সামাজিকভাবে বেআইনি ভাষা প্রয়োগ করছেন, যার শাস্তি জেল হওয়া উচিত। এই নুসরাত জাহান এর আগে সিনেমার ডায়লগ বলতো, তারপর রাজনৈতিক মঞ্চে উঠে তৃণমূলের নিয়ম মেনে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ গল্প বলছেন তো। এবং একজন এমপি হিসেবে তিনি অসংসদীয় ভাষা এবং সামাজিকভাবে বেআইনি ভাষা প্রয়োগ করছেন, যার শাস্তি জেল হওয়া উচিত। এরা সবাই আমাদের সহকর্মী, আমরা একই টলিউডে একসঙ্গে কাজ করি। কিন্তু যারা যারাই তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকবেন, তাদের এই ঠাপা ঠাপ এই সিস্টেমে আসতে হবে, না হলে কিন্তু এই ঘাপা ঘাপ চুরির দিকে ঢুকতে হবে। তো দুঃখ লাগছে, খারাপ লাগছে, আমি একদম আনন্দিত নয় যে একজন অভিনেত্রী চাকরি চুরির টাকা সংক্রান্ত লেনদেন বা চাকরি চোরেদের যারা কাণ্ডারি তাদের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা আসছে। এটাতে বিরোধী দল হিসেবে আমরা এইটুকু বলতে পারি যে এটাই তো হওয়ার, এটাই তো দেখবার, এটা দেখে পশ্চিমবঙ্গের মানুষের সাবধান হবার। সমস্ত শিল্পী কুল বা শিক্ষা জগতের লোক, তারা আজকে জেলে নয় বেলে, এটা তো কখনো সম্মানের নয়। আরে ভাই, বাংলার মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো না কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না বসিরহাটের মানুষ তোমাকে। বড় একটা কি বার করবে কি ওই বাস দিলে ধাপা ঠাপ ধাপা ঠাপ খাবে, ধাপা ঠাপ ধাপা ঠাপ খাবে, পঞ্চায়েতে প্রমাণ দেবে, আবার আবার প্রমাণ দেবে। কংগ্রেস আসুক আর বিজেপি আসুক, আসলে আমরা কাবালি মানে সরকারকে বিশ্বাস করি না। তৃণমূলের নিয়ম মেনে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ ঠাপা ঠাপ বলছেন তো। এবং একজন এমপি হিসেবে তিনি অসংসদীয় ভাষা এবং সামাজিকভাবে বেআইনি ভাষা প্রয়োগ করছেন, যার শাস্তি জেল হওয়া উচিত। এই নুসরাত জাহান এর আগে সিনেমার ডায়লগ বলতো, তারপর রাজনৈতিক মঞ্চে উঠে তৃণমূলের নিয়ম মেনে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ গল্প বলছেন তো। এবং একজন এমপি হিসেবে তিনি অসংসদীয় ভাষা এবং সামাজিকভাবে বেআইনি ভাষা প্রয়োগ করছেন, যার শাস্তি জেল হওয়া উচিত। এরা সবাই আমাদের সহকর্মী, আমরা একই টলিউডে একসঙ্গে কাজ করি। কিন্তু যারা যারাই তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকবেন, তাদের এই ঠাপা ঠাপ এই সিস্টেমে আসতে হবে, না হলে কিন্তু এই ঘাপা ঘাপ চুরির দিকে ঢুকতে হবে। তো দুঃখ লাগছে, খারাপ লাগছে, আমি একদম আনন্দিত নয় যে একজন অভিনেত্রী চাকরি চুরির টাকা সংক্রান্ত লেনদেন বা চাকরি চোরেদের যারা কাণ্ডারি তাদের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা আসছে। এটাতে বিরোধী দল হিসেবে আমরা এইটুকু বলতে পারি যে এটাই তো হওয়ার, এটাই তো দেখবার, এটা দেখে পশ্চিমবঙ্গের মানুষের সাবধান হবার। সমস্ত শিল্পী কুল বা শিক্ষা জগতের লোক, তারা আজকে জেলে নয় বেলে, এটা তো কখনো সম্মানের নয়।